আসসালামু আলাইকুম। আলোচিত চিত্রনায়িকা পরিমণি আটক, বাসায় মদ ও মাদকদ্রব্য পেয়েছে র্যাব। আলোচিত চিত্রনায়িকা পরিমণির বনানী বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার বিকেলে এই চিত্রনায়িকার বাসায় অভিযান চালানো হয়। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল ইমন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমণির বাসায় র্যাব অভিযান পরিচালনা করছে। এ সময় রাজধানী বনানী তার বাসায় অভিযান চালিয়ে আজ বুধবার বিকেলে চিত্রনায়িকা পরিমণিকে আটক করেছে র্যাব। এখন র্যাব পরিমণিকে তার বাসাতেই জিজ্ঞাসাবাদ করছে। র্যাব জানিয়ে পরিমণির বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদকদ্রব্য ও মদ পাওয়া গেছে। আজ সন্ধ্যায় 7:45 দিকে পরিমণিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। র্যাব সদস্যরা বাসার ভেতরে অবস্থান করে পরিমণিকে জিজ্ঞাসাবাদ করছে। বাসায় এখনো তল্লাশি চলছে। আজ বিকেলে র্যাবের একটি দল পরিমণির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরিমণি থানা পুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তার পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বারবার র্যাব তাদের পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল 4:35 ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র্যাব সদস্যরা বাসার ভেতর ঢোকেন। অভিযানের আগে যখন আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রাখে, তখনই তিনি ফেসবুকে লাইভে আসে। নিজের ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে বাঁচার জন্য পরিচিতজনদের কাছে আকুতি জানান। যদিও সেই সময় তিনি দাবি করেন পুলিশ পরিচয়ে তার বাসায় অন্য কেউ হামলা চালাচ্ছে। এ সময় নিজেকে বাঁচাতে কান্নাকাটি করেন। লাইভে তিনি বলেন, আমি মরব, আর কেউ কিছু বলবে না, মরতে তো একদিন হবেই, আমি এই লাইভ কাটবো না যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে, ততক্ষণ লাইভ চলবে। ভাই, আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা, অথচ তারা আসছে না, আমার তো তাদের হেল্প লাগবে। 3 দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার পরিচিতরা কই? একটু আসবেন, দেখবেন এরা কারা ভাঙচুর করছে, এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন, কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন, আপনারা মিডিয়ার কেউ আসেন, আমি তো মরে যাচ্ছি। লাইভে দেখা যায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল জব্দ করেছে। পাশাপাশি পরিমণি লাইভ বন্ধ করার জন্য বলেন। পরিমণি পরে তিনি লাইভ বন্ধ করেন। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত পরিমণি নিয়ে সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, এই ছিল পরিমণি নিয়ে সর্বশেষ আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।